গতকাল অর্থাৎ 4 অক্টোবর রবিবার ঠিক বিকেল 3:30 নাগাদ হুগলি জেলার সিঙ্গুরি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ এবং উত্তরপ্রদেশের হাতরাসে দলিত তরুণ তরুণীকে ধর্ষণ করে হত্যার ঘটনার প্রতিবাদে বিরাট মিছিল হয়। এই মিছিলের নেতৃত্ব দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে খাসের ভেরি ইলেকট্রিক পাওয়ার হাউস থেকে রতনপুর ওভারব্রিজ পর্যন্ত মিছিল হয়। এই মিছিলে লোক ছিল চোখে পড়ার মতো, প্রায় 7 থেকে 8 হাজার মানুষ পা মেলান। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ শিমুলবাসী গর্জে উঠেছেন। শুধু তাই নয়, যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক কালা কৃষি বিল পাশ করছেন, শ্রমিক বিরোধী বিল পাশ করছে, তার সঙ্গে উত্তরপ্রদেশের মেয়েটির নির্যাতনের ঘটনা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে পুলিশ দিয়ে রাত্রিবেলা পুড়িয়ে ফেলেছে সেই মেয়েটির দেহ, তার ক্ষোভ গিয়ে পড়ল এই কেন্দ্রীয় সরকারের উপর। মাস্টারমশাই এবং দিলীপবাবু বলেন, এই প্রতিবাদ চলতে থাকবে, এর জন্য যত দূর যেতে হয় তত দূর যাব। হুগলি থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।